আসছি, সারা রাতই জুম করেছিলাম। দাদা একটু আগে গিয়ে নতুন রাস্তা খুঁজে বের করছে। খেমচং পাহাড়ের দুইজন পথ প্রদর্শক পাইছি। কালকে রাস্তা বন্ধ করছিলাম কখন? চারটা নয়টার দিকে রাস্তা বন্ধ করে হাঁটতে হাঁটতে ওই পাশে একটা রাস্তা আছে, নতুন একুশ স্কুলের রাস্তা। ওই রাস্তায় গিয়ে আমরা অনেকক্ষণ ঘুরছি। আমরা আইসা ইয়াতে ছিলাম জুম করে। হ্যাঁ, সারা রাতেই জুম করেছিলাম। আমরা আসছি এদিকে ইয়া থেকে, মঙ্গলপাড়া থেকে উঠা। রাস্তা ভুল করছি, সারা রাত শীতের মধ্যে খালি কাঁপছি, ছালা গাই দিয়েছিলাম। ছালা নিচে চুলা আছে, এখানে রান্না করছি আমরা। সাতটা আট বাজে, আমরা 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠছি। দাদা একটু আগে গিয়ে নতুন রাস্তা খুঁজে বের করছে। হ্যাঁ, ওই নতুন রাস্তা দিয়ে সামনে গেলেই মেনিয়াপাড়া রোড। খুবই একটা বাজে দিন গেছে কালকে, বাজে সময় কাটাইছি রাত্রেবেলা। জুমগর থেকে আবার বেরিয়ে গেছি। বলতেছে মেনিয়াপাড়া দূরে। আমরা 21 কিলোর নতুন রাস্তায় চলে আসি। এই রাস্তায় কালকে আমরা অনেকক্ষণ ঘুরছি। খেমচং পাহাড়ের দুজন পথ প্রদর্শক পাইছি। জুম করে আসছিল যেগুলো নিতে, ওদের সাথে আমি খেমচং পাহাড়ে যাবো। একটা জুমঘর পাইছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম এখানে। এখন আবার ওই পিচ্ছিদের সাথে যাচ্ছি আমরা খেমচং পাড়ায়। মেনিকুপাড়া অনেক দূরে, এখানে আমরা মেনিকুপাড়ায় আজকে যাচ্ছি না, আজকে যাচ্ছি আমরা খেমচং পাড়ায়। খেমচং পাড়ায় আমরা ব্যাগ ট্যাগ রেখে তারপর কিস্তানে যাবো। সকাল 7:08 রওনা দিয়ে আমরা 8:36 পৌঁছাইলাম। সব এখন জমে গেছে না? লোক গেলে খাবার পরে যেতে পারবে। খুবই জর্জরিত রাস্তা, রাস্তার মধ্যে গাছপালা পড়ে ভেঙে আছে। সামনে কিস্তানে ওঠার পথে জঙ্গল পড়বে। আমাদের আর একজন গাইড দাঁড়িয়ে নিছে, কিছু পুরানো পুরানো গাছ আছে,
প্রায় 76 বছরের। যদিও মেঘের কারণে দেখা যাচ্ছে না, এই যে আমার হাতের সোজা একদম এখানে তিন্দু বাজার, এটা ওই যে খাল দেখা যাচ্ছে এখান থেকে, এটা অনেক উঁচা পাহাড়। এটা এটার নাম কি? লংখিয়া। লংখিয়া পাহাড় তিন্দুর থেকে উপরে গেছে। এটা গাড়ির রাস্তা মূলত হয়েছে এই গাছগুলো কাটা নেওয়ার জন্য। আস্তে আস্তে গাছগুলো সব কেটে নেবে, বড় গাছগুলো। অলরেডি আমরা 40 মিনিট হাঁটছি পাড়া থেকে উপরে উঠে গাড়ির রাস্তা ধরে। তিনটাতে আমরা গাড়ি রাস্তা থেকে উপরে ওঠা শুরু করলাম জঙ্গলের ভিতর দিয়ে। মনে প্রচুর কাঠবিড়ালি আছে। কাটা লাগছে, ছিলছে দাদা, না ঢুকছে। খ্রিস্টানের উপরে 45 মিনিট লাগছে এখান থেকে উঠতে আমাদের। ২১৮ ফিট আমাদের পাড়া থেকে টোটাল মুভিং টাইম হচ্ছে 2 ঘন্টা ৩৪ মিনিট। বল্লয়দা আমাদের ফার্স্ট গাইড, দাদার নাম হচ্ছে পাসিং। দাদা আসছে এখান থেকে খেমসং পাড়া থেকে। আর আছে রাব্বি ভাই, হ্যালো। পুরোপুরি বিধ্বস্ত। হ্যাঁ, এখান থেকে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে কি বেশি পানি আনতে হবে, কারণ মেং খেমসং পাড়া থেকে বেরোলে পানি পাওয়া যাবে না। তো বেশি করে পারলে দুজন একজন এক বোতল দুই বোতল পানি নেওয়া উচিত, একজন দুই বোতল করে পানি আনা উচিত, কারণ এখানে কোথাও পানি নাই। এখানে রাস্তা অনেক 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 কঠিন রাস্তা বানাইতে হয়, গাছ কাটতে হয়, গাছে পা দিতে হয়, এক গাছ নিয়ে যেতে হয়, গাছ উপরে যেতে হয়, অনেক কষ্ট হয়েছে আমাদের। আরও হাসপাতাল ছিল, কিন্তু আমরা সকাল বৃষ্টি ছিল ওই জন্য আমরা সকাল বৃষ্টি বেরিয়েছি। আমাদের সাথে যে পাড়া থেকে যে গাইড আসছে লোকাল, সে বলতেছে যে এই যে রেঞ্জটা ওপরের, এটা মদকের রেঞ্জ। দাদা কি নাম বললেন জানেন আপনি? যেটা ঝামেলা আছে এরকম ফ্যাক্টরি আছে বলে কি জানেন ধরে আছে সুন্দর জায়গা, মানে কষ্ট করতে পারলে সুন্দর জায়গা পাওয়া যায়। সামনে বানর আওয়াজ করতেছে, প্রচুর কাঠবিড়ালে আছে, প্রচুর কাঠবিড়ালে, প্রচুর কাঠবিড়ালে, পুরো কাঠবিড়ালে ধরে খাইয়ে ফেলতেছে, খারাপ জিনিস। তারপরে এখানে একটা পাখি আছে, বড় পাখি, 200 পাখি। কি পাখি বলে যাতে? এটা রুমরাং পাখি, রুমরাং পাখি, যার কারণে নাম হয়েছে রুমরাং পাহাড়। এটা আসলে ধনেশ পাখির রুমরাং পাখি বলে, ধনেশ পাখি যাই হোক, সুন্দর একটা বড় বড় পাখি। আমরা একটা দেখছিলাম সুন্দর সবাই, অনেক বড় একটা সুন্দর পাখি।
এটা একটা গাছে নাকি বসে, সেটা হচ্ছে বটবেস, লাল লাল ফল হয়, ওই ফলটা খাইতে পাখি আসে। আমরা এখন দেখা পাইনি, ক্লোজ পাইনি এখন পর্যন্ত, আশা করি পাবো কালকে আমরা রুমটাকে। ৫৭ ফিট পাচ্ছি মশার মতো।